লোকরণ বাসলে মু করং যা তরে নেকল থাই রং নি নক রগ শিকলা রং বিশিং তে ফাইনে বদল রং বিশিং তিনে অবা হাই কেন সামানি সামুখলাই নে অজমজ পাঞ্চালি বট্টাচার্য বারহাক্তরি লোকচক রাজা শিকলা ফেডারেশন লুয়াই যেমে বাই শাসল শিকলা রং বিশিং তে কাশা কথমলাই মুখলাই যাগো আসল ন মেরার মানি রং শিকলা ববন রগ সালচানি কথমলাই মু ফাইমানজক ফাইকা ইয়াকশিনি সামুখলাই নে বদলনি অজমজ পাঞ্চালি বট্টাচার্য বদলনি হাস্তে আচুক ফাং পলাশ ভূমি তাং ফাং নবরণ দেব নখবই তে কুবি নাইকল নাইর কগলাম সানানি থাঙ পাঞ্চালে বতাচার্য স্রংনাই রঙী নাইকল থাইনি থিরাং রংরতে দাল বিদাল কৌরক্তি সাকা আর কুথুম নাই মুঙ্গ শিকলা নাইকল থাইনি লুয়াই জিমাবাই কব বুংনা রক্ষা হাই নহাই তে ওয়াশা নাইকল থাইনি বিশিংতে পনি নাইকল মুনি লুকু পাসালে মুনি বিশিংতে নগনি শিকলা রংনি ও বাহিনী নাহার মুং রাজাকমানি হাই নহাই ফুনুং মুনি বিশিংতে তে গসিমু নগনি যত তংনাইনি বদল নিশনাম থাইরুন বিশিংতে আরও নাইকল মুনি বিশিংঙ্গ সাকা পাঞ্চালি বট্টাচার্য সাকলেখা অবন পুইলা নাহার মুং নাহি নেই বলতে চাইছি সেটা হচ্ছে 70-এর দশকে আমি ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছি 69 সালে শেষের দিকে মানে মাঝামাঝিতে আমার স্কুল বন্ধি প্রায় শেষ তখন উদয়পুরে আমি একটু বলছি এটা মানে ছাত্রদেরকে সংগঠনে আনা মিছিলে আনা এটা যে কত কঠিন কাজ আর ওই সময় নেই 70-এর দশকগুলো তো একটা দুরূহ ব্যাপার ছিল মেয়েদেরকে মিছিলে আনা সভাতে আনা কলেজ চত্বরে স্লোগান দেওয়া গেটের বাইরে এসে হইচই করা এগুলো তো তখন ভাবাই যেত না তা আমাকে এখন মানে মনে এখন ছবির মতো এখন মনে পড়ে যে আমাকে যখন ডাকা হলো বটতলার অফিসটাতে সেটা স্টুডেন্ট ফেডারেশনের অফিস পার্টি অফিস কৃষক সভার অফিস তখনও তো কামনচেমনি এসএফআই অফিস ভাড়া নেওয়া হয়নি আমাকে ডেকে বললো যে কালকে তোমাকে যেতে হবে স্টুডেন্ট ফেডারেশনের কনফারেন্সের সঙ্গে এখন 5 জন ছাত্রীকে নিয়ে যেতে হবে আমি সহ ছজন আমার তো মাথায় বাস পড়েছে আমি ছাড়া 5 জন ছাত্রীকে আমি কোথায় পাবো তখন আমি কলেজে ঢুকিনি তো বাড়িতে এসে যখন মাকে বললাম তখন মা আমাকে বললো কেন তোমার ছোট বোনকে নিয়ে যাও লক্ষ্মীকে নিয়ে যাও মানে ও তো অনেক ছোট বলে হবে মানে সেবাই তখন 12 বছর না 12 বছরে তো এসএফআই মেম্বারশিপ নেওয়া যায় 12 বছরে এসএফআই মেম্বারশিপ তো এসএফআই মেম্বার ওকে নিয়ে যাও তখন তার আর একটু বয়স হল 17 বছর বয়স ও 1 নম্বর তারপরে আর 4 জন বোধ হয় মাই বলে দিলে তুমি দশরথদেবের বাড়িতে যাও ওর কন্যা আছে মঞ্জুলা ওকে তুমি নাও ভবে যে ভাই যে আছে রমা মানে আজকে রমা দাস ওদের কাছে যাও দেখবে ওরা যাবে এই করে করে আমি গেলাম দশরথদেবের বাড়ি গেলাম ভবে যে বাড়ি গেলাম গিয়ে 2 জন পেলাম নিজের ঘরে বোনকে নিলাম 3 জন আমি সহ 4 জন আরো 2 জন পাড়া আমার পাড়া থেকে নিয়ে নিলাম 6 জন আমি নিয়ে গেলাম পরের দিন উদয়পুরের কনফারেন্সে আমি যেটা আপনাদের বলতে চাইছি এই অভিজ্ঞতাটা যদি আপনারা কাজে লাগান বাস্তবে কাজে লাগান তাহলে কিন্তু অনেক মেয়েদেরকে আপনারা খুব সহজেই পাবেন আমাদের যে নেতৃত্ব আছে গণ আন্দোলনে তাদের বাড়িতে যদি আমি 1 জন করে মেয়ে বাছাই করি নারী সমিতি সংগঠন নেত্রী আছেন বিভিন্ন সংগঠনের নেতারা আছেন তাদেরকে যদি বলি তার একটা মেয়ে আছে কলেজে পড়ে তার একটা মেয়ে আছে পাশ করে বসে আছে তার একটা মেয়ে আছে চাকরি খুঁজছে তাদের বাড়িতে বাড়িগুলোকে যদি আমি টার্গেট করি যে ওইখান থেকে আমি মেয়ে আনবো মেয়েদেরকে আনবো আগে নিজের আমার মতাদর্শের সঙ্গে যাদের মিল তাদের বাড়িতে আমি আগে যাব তাদের বাড়ির মেয়েদেরকে আমি সংগ্রহ করব এটা হবে আমাদের প্রথম টার্গেট এটা যদি করতে পারি তাহলে একদিন দেখবেন বিউটি রিপোর্ট চ্যানেল ইন্ডিয়া